প্রদর্শক সময় নষ্ট না করে আসুন আমরা দেখে নেই করোনা ভাইরাসের বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎকার। বাংলাদেশে তারা কিভাবে আছে এবং বর্তমানে কি করছে? ভাই, তোদের এই অবস্থা কেন? মাথায় হেলমেট, হাতে মোজা, পিপি পরে আইছস, বিষয়টা কি? আর এগুলো তো মানুষে পড়বে। স্যার, বাংলাদেশে হাজার হাজার ভাইরাস, নিজের জীবন রক্ষার্থে এগুলো করেছি, আর হেলমেট পরেছি, রাস্তা দিয়ে হাঁটা যায় না, বিভিন্ন বিল্ডিং থেকে ইট খোয়া পড়ে। স্যার, ডেঙ্গু পর্যন্ত আমাদের হুমকি দেয়, আমাদের নাকি শেষ ছাড়া করবে। বলেন স্যার, এই অপমান কই রাখবো স্যার? আর ভাই, মশা তো গরু ছাগলকে কামড়ায় শুনছি, বিষয়টা কি? স্যার, গরু ছাগল কি আর গরু ছাগলের ভিতর সীমাবদ্ধ আছে? মানুষও তো আজকাল গরু ছাগল হয়ে গেছে স্যার, যখন যা ইচ্ছা তাই করে। তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কি? স্যার, আগের থেকে কিছুটা ভালো, প্রতিদিন হাজারের উপরে, আর মারতে পারতেছি মনে করেন 15 থেকে 20 জন স্যার। মার্কেট টার্কেট তো খুলে দিছে স্যার, আর মানুষ তো ঈদের মার্কেটের জন্য পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে তো জ্যাম লেগে গেছে স্যার, দেখি কি হয়। বাংলাদেশের মানুষের এবং করোনা ভাইরাসের ভবিষ্যৎ কি বলে মনে করেন? স্যার, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিজেই তো মহা টেনশনে আছে স্যার। মানুষের ভিড়ে বাজারে গেলেই তো পায়ের ডলা খাওয়া লাগে, বাসাই তো মুশকিল। প্রিয় দর্শক, শুনলেন কি অবস্থা? এই করোনার ভয়ে মানুষ যেখানে নিজের বাসায় সুস্থ মতো অবস্থান করতে পারছে না, ঠিক সেই সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে, আর মার্কেটে মানুষের অভাব নাই। এরা কি জীবনের ভয় করে না? এরা কি মৃত্যুর ভয় করে না? কিন্তু কি করবে, অনেকে আবার খাবারের জন্য রাস্তায় নেমেছে। ভাই, তোমাদের দিয়ে কি হবে? বিভিন্ন বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কষ্ট করতে হবে। এই যে এখন মার্কেটগুলো খুলে দিচ্ছে, কেন? কারণ তোমরা কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে এদিক ওদিক। ভাই, একটু গাপটি মেরে কোথায় থাকতাম, তাহলে মানুষ টের পাইতো না। এখন এই যে টের পায়, কিছু কিছু মার্কেট বন্ধ করে দিচ্ছে, এতে তো আমাদের ভবিষ্যৎ আরো খারাপের দিকে যাচ্ছে। স্যার, রাস্তাঘাটে ঠিক মতো চলতেই তো পারতেছি না, মানুষের পায়ের ডলা খাই তো শেষ হয়ে যাচ্ছি, আর কি গন্ধ কিছু কিছু জায়গা। ভাই, চীন, ইতালি, আমেরিকা, এসব দেশে আমাদের প্রতিনিধিরা কিভাবে কাজ করতেছে, হাজার হাজারে মানুষ মারতেছে, আর তোমরা বাংলাদেশে আইসা, যে কয়টা মারো তাও আবার বুড়া দুড়া, এটা কোনো কথা? ভাই, তোমাদের দিয়ে হবে না, আমি খুবই হতাশ। সম্ভব না, সম্ভব না, না, এটা তোমাদের দিয়ে কিচ্ছু হবে না রে ভাই, তোমরা এইসব কাজের যোগ্য না। তোরা যে একটা লিস্ট দিছিলাম যে বাংলাদেশে মানুষকে কিভাবে খারাপ কাজে নিয়োজিত করা যায়, পারসেস করতে? স্যার, ওই লিস্টে কাজ হবে না, আপডেট লিস্ট লাগবে। তারা এমন খারাপ কাজ করে যা ইবলিসের লিস্টেও নাই স্যার, তাড়াতাড়ি লিস্ট আপডেট করে। আমি হতাশ, খুবই হতাশ। প্রিয় দর্শক, আপনারাই বলেন এদের দিয়ে কি হবে? এই পরিস্থিতি তৈরি করতে আমরা কত না কষ্ট করেছি, চায়নার মতো জায়গায় যেভাবে সংক্রমণ ছড়াইছি, ইতালিতে মানুষ মারছি হাজারে হাজার, আমেরিকা পর্যন্ত ফেসে ফেলছি, আর বাংলাদেশে এদের কি অবস্থা আপনি একটু দেখেন। এদের ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তিত। কি হবে করোনা ভাইরাসের, আমরা কিভাবে, আমরা কি, আমাদের অস্তিত্ব কি থাকবে পৃথিবীতে এরকম অবস্থা যদি হয়? ভাই, তোরা একটু ধৈর্য ধরে থাক, বাংলাদেশ পড়ছে ফাটা বাঁশের সেপায়, না পারতেছে লকডাউন ভালোভাবে দিতে, না পারতেছে লকডাউন উঠায় দিতে। লকডাউন যদি উঠায় দেয় তাহলে মানুষ করোনায় আক্রান্ত হবে, আর লকডাউন যদি ভালোভাবে দেয় তাহলে মানুষ না খেয়ে মরবে। একটু ধৈর্য ধর। আরেকটা বিষয়ে আমি খুবই চিন্তিত, সেটি হচ্ছে মার্কেটগুলো খুললেও প্রতিপক্ষ মার্কেটের প্রবেশ পথে দেখছি জীবাণুনাশক মেশিন বসাচ্ছে। এইভাবে মানুষ যদি সচেতন হয়ে যায়, সবাই যদি পিপি ব্যবহার করে, তাহলে তো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কি করবো আমরা জানি না, দোয়া করি না আমাদের জন্য। কি কপাল নিয়ে যে জন্মাইছি।
এই যে আমাদেরকে মানুষ মারার জন্য কেন পাঠানো হয়েছে? মানুষ নিজেরা পাপে জর্জরিত হয়ে গেছে, এদের এই পাপ মোচনের জন্য। এরা যদি নিজেকে সংশোধন করতে পারে, যদি নিজের ভুল বুঝতে পারে, আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়, যে ভালো হয়ে যায়, তাহলে হয়তো আমরা আর থাকতে পারবো না কোথাও, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।